আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আধুনিক শিক্ষায় সক্রিয় প্রিন্সিপাল অনুষ্ঠানের আজকে তম পর্ব এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের একটি সুন্দরতম জায়গা সবুজের সমারোহ রয়েছে সেই ভাওয়াল যে গড় সেই ভাওয়াল গড়ের পাশে বা তার ভেতরে ভাওয়াল বদ্রে আলম কলেজের স্বনামধন্য প্রিন্সিপাল প্রফেসর মাসুদ আক্তার আপা আপনাকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভির এই আয়োজনে আমরা অনেক আনন্দিত যে আপনি আজ যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমাদেরকে এই ভাওয়াল আলম সরকারি কলেজের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমরা সবাই ভালো আছি আশা করি এই সময়ে আমরা সবাই ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আপা এবং আপনি জানেন যে আমরা এই বিভিন্ন কলেজের প্রিন্সিপাল মহোদয় এবং মহোদয়া বা প্রিন্সিপাল স্যার ম্যাডাম যাই বলি না প্রিন্সিপালদের সাথে করে কথা বলছি যারা এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা যখন প্রতিষ্ঠানে আসতে পারছে না সেই শিক্ষার্থীদেরকে যারা যুক্ত রেখেছে শিক্ষা কার্যক্রমের সাথে তাদেরকে আমরা কিভাবে আরো বেশি উদ্বুদ্ধ রাখতে পারি যাতে কোনোভাবে তারা শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে তো সেই দিক থেকে প্রথমে আপনার কাছে আমরা জানতে চাই বা আপনার মাধ্যমে আপনার কলেজের অবস্থাটা যদি একটু বলেন কারণ আমরা জানি প্রায় আঠারো হাজার শিক্ষার্থী রয়েছে আপনার কলেজে এবং অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছে আলম কলেজে এবং একটি সুপ্রতিষ্ঠিত কলেজের প্রিন্সিপাল হিসেবে আপনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন শুধু প্রিন্সিপাল হিসেবে নয় শিক্ষক হিসেবে ভাইস প্রিন্সিপাল হিসেবে তো এই কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই সময়ে তাদের পড়াশোনা কিভাবে চালিয়ে নিচ্ছে ধন্যবাদ

কিন্তু আমরা একশো জন কর্মচারী নিয়ে এই প্রতিষ্ঠানটিকে ব্যবস্থাপনার কাজে পরিচালনা করছি ব্যবস্থাপনার কাজটি সেখানে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আমার প্রায় সবাই একানব্বই জনই হলো দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী তারা আশেপাশে আছে দূর দূরান্ত থেকেও দেশের বিভিন্ন স্থান থেকেও তারা এখানে কর্মরত আছে এসে কর্মরত আছে সকলেই কিন্তু এই করোনার সময়ে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে সক্রিয় রাখা যায় বাংলাদেশ এর সকল নির্দেশনাকে কিভাবে যথাযথ পালন করা যায় সে ব্যাপারে সক্রিয় আছেন বিশেষ করে আমাদের উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর নুরুজ্জামান খান তিনি ঢাকায় অবস্থান করেন উনি ছাড়াও আমার প্রায় ফিফটি পার্সেন্ট শিক্ষক ঢাকায় ওনাদের সেখান থেকে যোগাযোগ করি করেই কলেজটি এই করোনার সময়ে ওনারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এই শিক্ষা কার্যক্রমের সাথে আমার সহকর্মী বৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রুপ ভিত্তিক ফেসবুক জুম ক্লাস এবং সরাসরি ক্লাস যেগুলি পরিচালনা করেন তার রেকর্ডকে আমার ধওয়াল বদ্রে আলম সরকারি কলেজের ফেসবুক এবং ওয়েবসাইটের মাধ্যমে এই ক্লাসগুলিকে স্থায়ীভাবেও ওনারা আপলোড করে যাতে শিক্ষার্থী যে কোনো সময়ে তাদের ক্লাসকে পেতে পারে কারণ আমাদের শিক্ষার্থী শুধু ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ গাজীপুরে এসে গাজীপুরের সন্তানরাই শিক্ষার্থী নয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রাম গাইবান্ধা পঞ্চগড় ওইসব অঞ্চলের শিক্ষার্থীও আমাদের এখানে পড়াশোনা করছেন তারা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় এই গাজীপুরে পার্ট টাইম তারা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে অনেকেই অনার্স ক্লাস সম্ভব না হলে পাস কোর্সের ক্লাসগুলিতে পড়াশোনা করেন তাদেরকে কিভাবে পরিচালনা করা যায় বিশেষ করে তাদের পড়াশোনাটা সহযোগিতার জন্য আমরা স্থায়ী ক্লাসগুলি রেকর্ড করে আপলোড করে থাকি আর শিক্ষার্থীরা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা এখন যে পরিষদের সাথে শিক্ষা বিষয়ক একটি কার্যক্রম অন্তর্ভুক্ত করেছেন তার মাধ্যমে তারা দিনের যে কোনো সময়ে এই আপলোড ক্লাসগুলি গ্রহণ করে তাদের শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে সক্ষম হচ্ছে আর আমার শিক্ষকগণ যারা পাঁচ থেকে দশ বছর অথবা মাত্র যোগদান করেছেন এক বছর দুই বছর তারা তো অবশ্যই এই বর্তমান সময়ে প্রযুক্তির সাথে সম্পৃক্ত আছেন তাছাড়া যারা ছাব্বিশ সাতাশ বছর ধরে চাকরি করছে তারাও অনেকে কিন্তু এই ক্লাসগুলিকে পরিচালনার জন্যে যারা আগে দেখা যেত অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করত না তারাও কিন্তু এই ক্লাসের লক্ষ্যে নতুন করে অ্যান্ড্রয়েড মোবাইল সংগ্রহ করেছেন ক্রয় করেছেন দেখা যায় যে ছেলে মেয়েদের বা হাজব্যান্ডেরটা অথবা ওয়াইফেরটা ব্যবহার করতো এতদিন এখন কিন্তু নিজস্ব মোবাইল ব্যবহার করছেন তারা এইটা একটা খুব এটা আপা খুব একটা জরুরি বিষয় আমাদের জন্য যে অনেকেই হয়তো মানে পুরনো শিক্ষক যারা হয়তো একসময় বাটন ফোন ব্যবহার করতেন যারা তারা এখন নতুন টেকনোলজির সাথে যুক্ত হয়েছে এবং ক্যাম্পাসসে আমরা যদি দেখি যে এই ক্যাম্পাস বন্ধ থাকলেও তারা তাদের মানে বাস্তবতাটাকে বুঝে তারা যেখানেই থাকুক না কেন তারা ক্যাম্পাসটাকে সচল রেখেছে তো সেদিক থেকে একটা দুর্দান্ত কাজ করছে এবং আপনার কলেজের নারী শিক্ষার্থীর পরিমাণ কি পরিমাণ আছে বলে আপনি যদি একটু বলেন আমার এখানে প্রায় 50% নারী শিক্ষার্থী আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে আপনাদের গাজীপুর বা ওই এলাকাতে প্রচুর ফ্যাক্টরি রয়েছে অনেক কর্মের সাথে যুক্ত কর্ম মানে কাজের সাথে যুক্ত থেকে আহ তারা অনেকেই হয়তো উচ্চ শিক্ষা গ্রহণ করছে এই কর্মজীবী মহিলাদের বা কর্মজীবী মেয়েদের পড়াশোনার ব্যাপারে বা ছেলেদের পড়াশোনার ব্যাপারে আপনাদের এখানের ডেটাটা কি রকম কি পরিমাণ কর্মজীবী মানুষ এখানে পড়াশোনা করে অনার্স বা মাস্টার্স লেভেলে অনার্স অনার্স লেভেলে ততটা সম্ভব না হলো মাস্টার্স লেভেলে দেখা যায় 50% এর উপরে আছে কারণ অনার্স করার পরে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চজনের দিকে অনার্জিত হয় আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেই জন্য তারা বিভিন্ন মার্কেট আছে বিভিন্ন রকমের বিপণন কেন্দ্র আছে সেইখানে তারাও কিন্তু পার্ট কাজ করে বেশিরভাগ সময় দেখা যায় তারা হ্যাঁ ক্লাসের টাইমগুলির বাইরে তারা এখানে কাজ করে थैंक কলেজের সৌন্দর্য অনেক আমরা অনেক ভাবে শুনেছি আপনার কলেজের উপর একটা ছোট ডকুমেন্টারি আছে দুই তিন মিনিটের আমরা এটা একটু একটু দেখে নেই এবং তারপর আবার আপনার সাথে আলোচনায় আসছি আপনার এই সুন্দর কলেজটি আমরা দেখে নিই দর্শক বৃন্দ আসেন আমরা একটু ভাওয়াল বদরে আলম কলেজের আহ বেশ মনোমুগ্ধ কর ক্যাম্পাস এই ক্যাম্পাস একটু একটু দেখতে দেখলাম বেশ মনোমুগ্ধকর এবং অসাধারণ একটি ক্যাম্পাস কারণ শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসকে পছন্দ করে আমরা যারা আমরা শারিয়া জামান ওয়া বলেছেন ডেফিনেটলি আমরা যারা দেখছিলাম তারা মুগ্ধ হয়েছি কারণ শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র ক্লাসরুমের জন্য নয় শিক্ষার সাথে সৌন্দর্যের নিজের অস্তিত্বের ভালো লাগার ভালোবাসার একটা সম্পর্ক থাকে তো দর্শক বৃদ্ধ আমরা নিশ্চয়ই মুগ্ধ হয়েছি এবং আপনারা যারা ওই রাস্তায় যাতায়াত করেন ঢাকা টাঙ্গাইল বা মহা সড়ক যেটা সেটার পাশেই কিন্তু হাওর মজনाराम কলেজ আইব ঠিক প্রধান সড়কের সাথে সংযুক্ত। আপা আপনি এই কলেজে অনেক দিন ধরে আছেন এবং অনেক ভাবেই আপনি যুক্ত আছেন। আপনার পুরো কলেজটা দেখে আমাদের মনে হয়েছে যে ছেলে মেয়েরা এখানে কোনোভাবেই কোনো নোংরা কিছু করে না তারা নিজেরা পরিষ্কার রাখে ক্যাম্পাসটা। এটা কিভাবে সম্ভব হলো? মানে এত পরিছন্ন ভাবে রাখলেন ক্যাম্পাসটা। শিক্ষার্থীরা নিজেরা সচেতন আছে। আর তাছাড়া আমার কর্মচারীরাও কিন্তু অনেক বেশি সক্রিয় থাকে তারাও নিজেদের ক্যাম্পাসকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে সব সময় সচেষ্ট থাকে আমার শিক্ষকরা যারা থাকেন যখনই যেখানে থাকেন তারাও কিন্তু এই ব্যাপারটাতে মনোযোগী থাকেন এবং অংশগ্রহণ করেন সক্রিয় থাকে সেজন্যই ক্যাম্পাসটা এত সুন্দর বিশেষ করে প্রাকৃতিক পরিবেশটার জন্যে সবাই পছন্দ করে বাইরের যারা পছন্দ করে আমার শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এবং ভালোবেসে এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অধ্যয়নের কাজকে সম্পন্ন করে খুব জানতে ইচ্ছে করছে যেহেতু এত সুন্দর একটা ক্যাম্পাস সেখানে ছেলে মেয়েরা আসে পড়াশোনা করে এবং আঠারো হাজার শিক্ষার্থী আপনার এই কলেজে এবং তারা নানা জায়গা থেকে পড়াশোনা করে আপনার কি মনে হয় যে এই কলেজে যারা পড়াশোনা করছে বা যারা পড়াশোনা করেছে সেই অ্যালামনাইদের ভিতর থেকে দু এক জনের ব্যাপারে আপনি একটু যদি বলেন তারা কেমন কোথায় কিভাবে করছে অনেকেই আছেন আজকে থেকে তো আরো 20 বছর আগে আমি এই কলেজে যখন 26 বছর আগে 94 সালে ছিলাম সেই সময়ের আমার সরাসরি ছাত্র যারা ছিল তারা তো অনেকই ভালো ভালো জায়গায় আছে বিশেষ করে এখন শ্রীপুরের এমপি সবুজ ইকবাল হোসেন সবুজ সে কিন্তু আমার ছাত্র গাজীপুরের মেয়ার মহোদয় উনিও আমার সরাসরি ছাত্র আমি যখন লেকচারার ছিলাম সেই সময়ের ছাত্র তো অনেক ছাত্রই আছে আমাদের এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনেক বেশি সফল তাছাড়াও ইঞ্জিনিয়ার ডাক্তার এরকম আছেন এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী যারা সচিব আছেন এখন বিভিন্ন পর্যায়ে এডিশনাল সেক্রেটারি আছেন জয়েন্ট সেক্রেটারি আছেন

বাই যে অনুষ্ঠানটা হচ্ছে আপনার সাথে কথা বলছি আপনি আমাদের কাঙ্গী নগর বিশ্ববিদ্যালয়ের এলামনাই হিসেবে আপনার একটা আলাদা পরিচয় বা সুযোগ আছে তবে এখানে মনে হয় ফেসবুকটা ওপেন করা আছে বা পাশে অন্য কোনো আরেকটা খোলা সেখান থেকে সাউন্ড ঠিক অন্য অথবা অন্য কোথাও একটু যদি দেখেন পাশে অন্য কেউ স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের অথবা বাংলা আমরা এইভাবে বলবো যে বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরে ধরার জন্য সবসময় কিন্তু আমাদের অফিস সময়টাতে বিকালবেলাও অনেক সময় তাছাড়া করোনা কালীন সময় সচেতনতার জন্য আমরা একটা ডিজিটাল ডিসপ্লে আছে আমাদের যেটাতে সক্রিয় থাকে আমার এখন ওটার জন্য মনে হয় বাইরে আছে আমার এটা একেবারেই সামনে আমার প্রশাসনিক ভবনের সামনে এটা ঠিক আছে থ্যাংক ইউ আপা তো যেহেতু আমরা আজকের অনুষ্ঠানে আপনি জানেন যে আধুনিক শিক্ষায় সক্রিয় প্রিন্সিপাল এটি অনুষ্ঠানের নাম তো আমরা বিভিন্ন প্রিন্সিপাল স্যার বা ম্যাডামদের সাথে যখন কথা বলেছি তখন একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি যে তরুণ প্রজন্ম যাদেরকে আমরা এখন শিক্ষিত করছি তারা অনেক ক্ষেত্রে আমাদের অনেকের চেয়ে এগিয়ে অগ্রশর্মান এবং অনেক শিক্ষার্থী আছে যারা আসলে দেশে বিদেশে সমস্ত জায়গায় কিছু একটা করবার জন্য খুবই আগ্রহী এই জায়গাটায় কেউ এন্টারপ্রেনার হতে চায় কেউ উদ্যোক্তা হতে চায় কেউ হয়তো মানে একটা সময় ছিল না যে শিক্ষিত হওয়া মানে শিক্ষা গ্রহণ করলো বা শিক্ষিত হলো সার্টিফিকেট হলো তাতেই হয়ে যেত এখন শিক্ষিত মানুষ কিন্তু ভালো রোজগার করতে চায় ভালো যেতে চায়। যেমনটি করে আপনি বলছিলেন যে ছাত্ররা কেউ মেয়র কেউ কেউ সচিব হচ্ছেন নানা পদে যাচ্ছেন তো সেই জায়গাটায় এই আপনি দশ বছর বা বিশ বছর আগের ছাত্র ছাত্রীদের সাথে এখনকার ছাত্র ছাত্রীদের পার্থক্যটা কি দেখতে পান মানে কোনো পার্থক্য আছে কিনা 20 বছর আগে ছাত্র ছাত্রীরা এখন এই দিক থেকে এই প্রতিষ্ঠানের অবস্থানগত দিক থেকে 20 বছর আগে লোকাল শিক্ষার্থী বেশি ছিল এখন যেটা হয়েছে যে দূরদূরান্তের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এখানে পড়াশোনা করতে পারছে এটা একটা হলো যোগাযোগের সুবিধা আরেকটা হলো যেটা বলছিলাম একটু আগে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে অনেক জায়গা থেকে এসে অনেকে এই সুযোগটা গ্রহণ করে আর বিশেষ করে এই এলাকায় যারা সচেষ্ট তারা তো এখানে পড়াশোনায় আর উদ্যোক্তা হিসেবেও কিন্তু আমার পনেরো বছর আগের স্টুডেন্ট গত দুই দিন আগে আমার সাথে দেখা করতে আসছে এই পাশেই কোনাবাড়িতে তারা গার্মেন্টস ফ্যাক্টরি করেছে হাজার কর্মচারী আছে তার তার উদ্যোগে তাদের উদ্যোগে তারা কিন্তু এরকম বেশ বেশ আছে কমপক্ষে বিশটা গার্মেন্টস ফ্যাক্টরি হবে এই লোকাল আমাদের স্টুডেন্টদের উদ্যোগে এগুলি প্রতিষ্ঠিত হয়েছে এই ভার্উন্ট কলেজে হয়তো ইন্টারমিডিয়েট করেছে অথবা অনার্স স্নাতক পাশ করেছে অথবা দেখা গেছে তার পূর্বপুরুষরা তৈরি করছে এখন তারা সেটাকে পরিচালনা করতেছে এরকম আছে আরো বেশি হবে প্রায় শতাধিক হবে এরকম একেবারে সেই চন্দ্রা থেকে শুরু করে একেবারে এদিকে আছে মাওনা শ্রীপুর এইদিকে আছে বোর্ড বাজার এইসব এলাকায় যেসব ইন্ডাস্ট্রি গুলি আছে সেগুলিতে দেখা যায় যে এই কলেজের স্টুডেন্ট বেশিরভাগ ছিল তারাই এখানে পড়াশোনা করেছে এরকম বা তার তদুর্ধ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দেখা গেছে বেশিরভাগ এই কলেজের স্টুডেন্ট আচ্ছা এই ধরনের কলেজের থেকে যারা মানে আপনার উদ্যোগী হয়েছে ব্যবসায়ী হয়েছে তারা কি কলেজ বা কলেজের শিক্ষার্থীদের এখন বিশেষ ভাবে কোনো সহযোগিতা সহযোগিতা করেন বা সহায়তা করেন কলেজের উন্নতির জন্য বা যারা একটু দরিদ্র মেধাবী ছাত্র তাদের এই দিক থেকে হ্যাঁ এটা অনেক হেল্প করে এটা আমি বলবো কিছুদিন আগে করোনা কালীন সময়ই তো আমার কলেজে অনেক সমস্যা হয়ে গেছে যেমন হোস্টেলগুলি কিন্তু गवर्नमेंट সাবসিডিজ পাচ্ছে না শুধু স্ট্রাকচারাল ভাবে गवर्नमेंट

বেতন যেটা হোস্টেলের কর্মচারী তাদের খরচটাও কিন্তু এই শিক্ষার্থীদের খরচ থেকে আসে পার্সোনালি ওরা যা পুরোটাই বহন করে এই করোনাকালীন সময় তাদের ছুটি ক্যাম্পাস যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ছুটি তারাও ছুটি হোস্টেলে থাকেন না ফলে কিন্তু আমাদের একটা আর্থিক সমস্যা সৃষ্টি হয়েছে এইটাতে হেল্প করেছে কিন্তু আমারই ছাত্র এই প্রতিষ্ঠানের ছাত্র মেয়র মহোদয় কিন্তু আমাদের 3.5 লাখ টাকা হেল্প করেছেন ওদের জন্য এটা কিন্তু আমার কর্মচারী জন্য একটা ভালোই আমি সেইটার ক্ষেত্রে ওদের পরামর্শে আমি একটা সাজেশন দিয়েছি যে ওরাই একটা ডিপোজিট রেখেছে যাতে ভবিষ্যতে তাদের একটা সুবিধা তারা নিতে পারে সেটাতে অনু সেটাতে উদ্যোগী হয়ে তাদেরকে একটা ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছি আচ্ছা আমি একটা জিনিস জানতে ইচ্ছা করছে যেহেতু আপনি বলছিলেন যে একসময় এই স্থানীয় ছেলে এখানে পড়াশোনা করতে এখন নানা জায়গা থেকে অনেকেই পড়াশোনা করতে আসে তো এখন সেই যে আজ থেকে বিশ বছর আগে ছাত্রীদের ম্যানেজ করাটা যত যেরকম ছিল এখনো কি ম্যানেজমেন্ট আছে নাকি সেখানে আপনাদের নতুন কোন উদ্যোগ নিতে হয়েছে এই বিশাল ছাত্রীদের ম্যানেজ করার ক্ষেত্রে বিশেষ করে টেকনোলজি ব্যবহার করে কোনো কিছু করছেন কিনা জি আমি ম্যানেজ করার ক্ষেত্রে পরিবর্তন তো আসছে আমি সিসি ক্যামেরা ব্যবহার করছি এটা তো একটা বড় ব্যাপার এখন আমি কিন্তু ক্যাম্পাসকে নিরাপত্তার জন্য আমি বেশ কয়টা দশটা সিসি ক্যামেরা এখন আছে আমার আমি আরো বাড়ানো সক্রিয় হচ্ছি যদি আরো করোনাকালীন কালীন উত্তরণের পরে আমরা চেষ্টা করব সেগুলিকে সক্রিয় করতে কারণ এখন আমাদের ক্যাম্পাসে যেহেতু একাডেমিক কার্যক্রমেও সরাসরি আমাদের শিক্ষার্থী নেই আর তাছাড়া আর্থিক দিক থেকেও আমরা এখন শুধু পরিচালনার কার্যক্রম গুলি করছি সেখানে ডেভেলপমেন্টের কাজ সরাসরি কলেজ থেকে আমরা খুব বেশি এখন নিচ্ছি না তো আশার আছে আমাদের আমাদের একটা প্ল্যান ছিল আমাদের একটা কমিটিও করা আছে অন্যান্য নিরাপত্তার বিষয়গুলিতে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব এবং সাউন্ড সিস্টেম তো আছে এটা প্রযুক্তির সিস্টেমে আমার প্রায় বেশিরভাগ ক্লাসরুমে সাউন্ড সিস্টেম আছে এখানে আমাদের আরেকটি জিনিস হচ্ছে আপা যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রযুক্তি ব্যবহার করে ক্লাস নিচ্ছে লোকেরা ছাত্ররা যুক্ত হচ্ছে অর্থাৎ প্রযুক্তির একটা উৎকর্ষ দেখা গিয়েছে সেই দিক থেকে আপনার কত ভাগ শিক্ষক মনে হয় যে টেকনোলজি সঠিকভাবে মানে বেশ জোরালোভাবে ব্যবহার করতে পারছে এই দিক থেকে সবাই তো সচেতন কম বেশি যা পারছে যেমন কেউ হয়তো লাইভটা ভালো পারে হয়তো বা আরেকজন পারে না কিন্তু আমার ল্যাব আছে যে আইসিটি ল্যাব তিনটা ল্যাব আছে সেগুলি তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তাদের নিজস্ব ওয়েবসাইট আছে মেইল আছে ফেসবুক আছে সেখানেও তারা ওই রেকর্ড করে সেটাকে ব্যবহার করছে তাহলে আমরা বলবো বিকল্প উপায় হলেও সরাসরি না পারলেও কিন্তু প্রত্যেকেই সচেষ্ট সক্রিয় আছে বিকল্প পদ্ধতিতে হলেও তারা সক্রিয় আছে বাহ আচ্ছা এই যে বিকল্প পদ্ধতিতে আমরা সক্রিয় রয়েছি এবং সক্রিয় থাকবো সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এখন আপনার কাছে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে তরুণ প্রজন্ম যারা এখন করোনা কালে আটকে রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি আসতে পারছে না এদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার ক্ষেত্রে এদের শিক্ষা কার্যক্রম যেহেতু কোনোভাবে ব্যাহত না হয় তাদের জন্য আপনার পরামর্শ কি বিশেষ করে আমরা যেটাতে আছি সেটাকে অ্যাক্টিভলি আমরা আছি এটাকে আমরা চালিয়ে যাবো যতদিন পর্যন্ত আমরা এই সমস্যায় থাকবো কারণ আমরা শুধু বাংলাদেশই তো এই সমস্যায় নেই সারা বিশ্বেই আছে তো এই সমস্যাটি তো আমাদের একার নয় সুতরাং সবাই যেভাবে চলছে আমরাও আশা করি ইনশাল্লাহ চলব এই প্রযুক্তির ব্যবহারটা যেহেতু বর্তমান গভর্নমেন্ট অনেক দিন আগে থেকেই শুরু করছেন সেটার আমরা ফলটা পেয়েছি সুযোগ সুবিধাটা পেয়েছি কিন্তু এই করোনাকালীন সময় আমরা বুঝতে পারছি যে আমাদের কত বেশি প্রয়োজন ছিল এই ডিজিটালাইজেশনের ব্যাপারে আমরা মনে করি যে আমরা বর্তমান গভর্নমেন্টকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই বাংলাদেশ সরকারকে যে অনেক আগে থেকে ডিজিটালাইজেশনের যে চালুটা ছিল প্রক্রিয়াটি চালু ছিল সেটাকে আমরা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছি এই কোভিড নাইন্টিনের এই মহামারীর সময়ে যে এই সময়টাতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হয়তো ছোটরা পারে না অন্যান্য ছোট ক্লাসে হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু যারা একটু বড় আছে বলতে গেলে এইচএসসি পাশ করতেছে এসএসসি পাশ করতেছে সেই সব ছেলেমেয়েরা কিন্তু সক্রিয় বিশেষ করে আমি প্রযুক্তির ব্যবহারটিকে বলবো বয়সের সাথে থাকে না আমি দেখি তিন বছর বয়সের একটা বাচ্চাও কিন্তু সেটা পারে সুতরাং এই প্রযুক্তিটি খুব বেশি কঠিন জটিল নয় আমরা যদি একটু মনোযোগী হই সক্রিয় হই তাহলে কিন্তু এটাকে সক্ষম ব্যবহার করতে আমরা আসলে পুরানো যারা আছে তারা হয়তো ভয় পেতাম যে কি হয় আমি তো আমার ফাইস্তা দেখে তিন বছরের শেষ সুন্দর একটি আপলোড করে একটা তার কমিক্স দেখছে সে তার কার্টুনটাকে সে বের করতেছে সে সেটাকে এনজয় করতেছে তারপরে তার কাজিনদের সাথে ঢাকায় আমেরিকাতে তার সে ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারছে বাচ্চারা এখন কিন্তু ভালো পারে তাহলে এই বিষয়গুলিকে আমরা ক্লাসের ক্ষেত্রে ব্যবহার করে আমরা মেয়েদেরকে সক্রিয় রাখতে পারি এবং এই বিষয়গুলিকে আমরা আরো বেশি কি বলবো আমরা আয়ত্তে আনবো কিভাবে এখন গভর্নমেন্ট কিন্তু একেবারে ইউনিয়ন পর্যায়ে নেটের ব্যবস্থা করেছেন ইন্টারনেটের ব্যবস্থা নিয়ে তো একটা কথা আপনি বললেন ঠিক আছে কিন্তু অনেক শিক্ষার্থীরাই কিন্তু বলে থাকে বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক শিক্ষার্থীরাই বলেছে যে ইন্টারনেটের খরচটা ছাত্র ছাত্রীদের জন্য যদি কোনোভাবে আর একটু কম করা যেত বা কোনো একটা ব্যবস্থা করা যেত কারণ সব শিক্ষার্থীর কিন্তু ইন্টারনেট এত দাম সামর্থ্য নেই এই ব্যাপারে আপনি কি বলবেন আচ্ছা এই ব্যাপারে আমি বলবো গভর্নমেন্ট তো সেই জন্য ইউনিয়ন পর্যন্ত নিয়ে সেখানে যদি অপটিক্যাল ফাইবারে কিন্তু নেটের ব্যবস্থা করছে তাহলে আমরা যদি রেকর্ড সিস্টেমে ক্লাসগুলিও করি তারা যে কোনো সময় দিবসের যে কোন সময় সেখানে ইউনিয়ন পরিষদে একটা শিক্ষা কার্যক্রমের জন্য কিন্তু আলাদা একটা কক্ষ কিন্তু বর্তমান গভর্নমেন্ট নিচ্ছে কিন্তু আপা অনেকেরই তো ইউনিয়ন কিন্তু করতে পারে অনেক দূরে যেটা বলছি যে ইউনিয়ন পরিষদ তো একটা জায়গায় অনেকের হয়তো পাঁচ কিলোমিটার দূরে তার বাড়ি ইউনিয়ন পরিষদে এই যে সুবিধা আছে আরেকটা যেটা আপনি বলছেন বলছেন যে সহজলভ্য করা এবং আমরা বলবো যে আর্থিক দিক থেকে শাস্ত্রীয় করা সেক্ষেত্রে অবশ্যই যতগুলি নেটের কোম্পানিগুলি আছে তাদের সাথে আমরা অবশ্যই गवर्नमेंटের উদ্যোগে যেটা আমরা শুনেছি যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছেন যে এই ব্যাপারে উদ্যোগী হবেন এবং শেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু উনি অনেকগুলি নির্দেশনাও দিয়েছেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আছেই সেই সব সবসময়ই সেই সব ব্যাপারে সক্রিয় আছেন এবং যত রকমের সুযোগ সুবিধা প্রয়োজন হবে উনি সাপোর্ট দিচ্ছেন আমরা মনে করি বাংলাদেশ গভর্নমেন্ট সবসময় বাংলাদেশের সকল নাগরিকের স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য শান্তিময় জীবনযাপনের জন্য যত রকমের সাপোর্টের প্রয়োজন আছে লিগ্যাল আর্থিক এবং যত ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন হয় সেটা দিতে আগ্রহী আছে সক্রিয় আছে আমরা সেই দিকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবো বিশেষ করে এই কোভিড নাইন্টিনের সময় কিন্তু আমরা চাই আমাদের শিক্ষার্থী সক্রিয় থাকুক ভালো থাকুক মন মানসিকতার দিক থেকে মূল্যবোধের দিক থেকে নিজেদেরকে উজ্জীবিত রাখবে দেশাত্ববোধে জাগ্রত থাকবে বিশেষ করে আমি আরেকটু কথা বলি আমার বিএনসিসির শিক্ষার্থী স্কাউটি শিক্ষার্থী এরাও কিন্তু এই সময়টাতে যেহেতু এই সিজনটা ছিল বৃক্ষরোপণের এই সময় কিন্তু তারা আমার সাথে কাজ করেছে ক্যাম্পাসে বৃক্ষরোপণের সাথে ছিল বিশেষ করে আশেপাশে একটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটু দূরে দুই কিলো আড়াই কিলো দূরে একটা এতিমখানা আছে তার মধ্য তারা দ বনজ গাছ বৃক্ষরোপণ করে আসছে ওদের জন্য যাতে এতিম শিশুরা সেখানে গাছগুলি বড় হলে ফল খেতে পারে নিতে পারে সে জন্য এই যে বাচ্চাদেরকে সামাজিক বোধে উদ্বুদ্ধ করা সামাজিক সেবার সাথে সম্পৃক্ত করা এক্ষেত্রেও কিন্তু ভাওয়াল কলেজ সক্রিয় আছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনার একটা জিনিস আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি কিন্তু তার আগে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে যারা একটু কম বয়সী যারা তরুণ তারা টেকনোলজিকে খুব দ্রুত অ্যাডাপ্ট করেছে কিন্তু যারা একটু বয়সে বেশি তারা হয়তো একটু সময় নিচ্ছে এই সময়ে আপনার কোন শিক্ষক আপনি যখন চাচ্ছেন যে টেকনোলজি ব্যবহার করে ছাত্র ছাত্রছাত্রীদের রিচ করা যেতে পারে তখন কোন শিক্ষক আপনাকে খুব বিশেষভাবে সহযোগিতা করেছে বা বিশেষ করে যারা একটু বয়স্ক তাদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে কিভাবে আপনারা কাজটা করেছিলেন এটা যদি একটু বলেন আমাদেরকে বয়স্ক যারা আছেন তাদের সাথে প্রত্যেকটা ইয়াং টিচার আছেন সেটা নারী শিক্ষক হতে পারে পুরুষ শিক্ষকও হতে পারে নারী শিক্ষকরাও কিন্তু ইয়াংরা কিন্তু এখন আর পিছিয়ে নেই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবাই কিন্তু সুন্দর ভালো পারে অনেক সুন্দর করে পারে দেখি তো ওনারা কিন্তু সিনিয়র শিক্ষকদেরকে কে সম্পৃক্ত করে নিজেদের ফেসবুকের সাথে সম্পৃক্ত করে যোগাযোগ করে তারা কিন্তু তাদের ক্লাসগুলি রেকর্ড করে তারা নিজেদের ফেসবুক দিয়েও অনেক সময় কলেজের মেইলে পাঠিয়ে দেয় ওনারা সহযোগিতা করে জুনিয়ররা অবশ্যই সিনিয়রদেরকে সহযোগিতা করে সবসময় আচ্ছা তো সেই যে সহযোগিতার জায়গাটা সেই সহযোগিতার জায়গাটা অব্যাহত থাকলা থাকাটা অনেক জরুরি কারণ আমরা মনে করি যে আপনি যেটা বলছিলেন যে তিন বছরের একটা শিশু অনেক ক্ষেত্রে প্রযুক্তি বুঝতে দেরি করে না কিন্তু আমরা যারা একটু বয়স্ক যাদের বয়স একটু বেশি তারা অনেক সময় হয়তো একটু সময় নেই এবং আপনি এর মধ্যে একটা চমৎকার কথা বলেছেন যে সেই সময়টা নেই মূলত আমাদের মানসিকতার কারণে অর্থাৎ আমরা মনে মনে মন থেকে মনে করি যে আমি মনে হয় পারবো না বা কি দরকার সেই জায়গা থেকে বের হয়ে আসাটা অনেক জরুরি এবং ভাওয়াল বদ্রে আলম কলেজ একটি পুরনো কলেজ আমরা জানি যে সেটা আমাদের সম্ভবত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সরকারি হয়েছে উনিশশো সালে তার মানে একটি কলেজ অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু সরকারিকরণ হয়েছে কারণ অনেক কলেজ দেখা যায় যে তিরিশ চল্লিশ বছর লেগে যায় তার মানে সেটা কিন্তু প্রবৃদ্ধির কারণে হয়েছে কলেজের এগিয়ে যাবার কারণে হয়েছে অনুষ্ঠানের এই শেষ প্রান্তে এসে আমরা দর্শকদের যেটা বলতে চাই যে বাংলাদেশে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত রাখতে পারি সংযুক্ত রাখতে পারি ঠিক যেভাবে প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল মহোদয়রা তাদের সুযোগ্য শিক্ষকদের তারা চেষ্টা করছে তাহলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে থাকবে না তো আমরা ক্যাম্পাস টিভির পক্ষ থেকে আপা আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যারা এই অনুষ্ঠান দেখছেন তারা দয়া করে প্রোগ্রামটি শেয়ার করবেন আর ভাওয়াল বদরে আলম কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমাদের সবার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাস টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ক্যাম্পাস টিভিকে ধন্যবাদ ড্যাফোডিল ইউনিভার্সিটিকে এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই যে প্রযুক্তির ব্যবহার আমি আরেকটু বলি যে আমার বয়স ছাপ্পান্ন বছর আমার আমরা সময়ের আগে আমাদের আগের জেনারেশন ছাপ্পান্ন বছর বয়সে এই অবস্থানে আসা বিশেষ করে একজন মহিলার পক্ষে সম্ভবত না যদি না বাংলাদেশ আজকের এই স্বাধীনতার এই দিনগুলিকে আমরা না পেতাম তাহলে আমরা আমি মনে করি একাত্তরে যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সকল প্রতি প্রতি বিনম্র শ্রদ্ধা বিশেষ করে আমাদের জাতির শেখ মুজিবুর রহমানের কৃতজ্ঞতা বিনম্র শ্রদ্ধা অতল ভালোবাসা এবং উনিশশো সালে পনেরোই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা তেসরা নভেম্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ যাবৎকালে মানবিক বোধকে প্রতিষ্ঠিত করার জন্য মানবীয় কার্যক্রমের জন্য মানুষের জন্য যারা জীবন দিয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকে আমরা জানি যে একটি দেশ একটি মানচিত্র একটি দেশের সভ্যতা শিক্ষা এগিয়ে যাওয়া সমস্ত কিছুর পেছনে অনেক অনেক মানুষের অবদান থাকে সেই সমস্ত আবেদনের প্রতি প্রতি অবদানের আমরাও সম্পৃক্ত থাকতে চাই এবং বাংলাদেশ যে ডেমোগ্রাফিক পাচ্ছে তরুণ প্রজন্ম রয়েছে তারা যেন কোনোভাবেই এই করোনা কালীন সময়ে বা করোনা পরবর্তী সময়ে হতাশ না হয় সেই মনের জোরটা তৈরি করবার জন্যই কিন্তু ক্যাম্পাস টিভির পক্ষ থেকে আমরা জেলায় জেলায় দেশের যেখানে সেখানে আমরা যত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের শিক্ষা প্রধানদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলছি আসলে বুঝবার চেষ্টা করছি যে কিভাবে কি উপায়ে কোথায় কিভাবে এই তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারা কাজেই এই অনুষ্ঠানের মধ্যে আপনারা যুক্ত থাকবেন আপনারা শেয়ার করবেন নিজেরা মতামত দেবেন আমাদেরকে সমৃদ্ধ করবেন আমাদের উদ্দেশ্য একটি বাংলাদেশের প্রত্যেকটি তরুণ যেন তাদের যে স্বপ্ন সেই বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পরশু দেখা হবে আরেকজন প্রিন্সিপাল মহোদয়ের সাথে ঠিক এখানে বিকাল পাঁচটায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম